फ्रेंड्स वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज हमें तुम्हारे साथ पनीर टिक्का मसाला ग्रेवी কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেই পনির টিক্কা মশলা গ্রেভি কিভাবে বানাতে হয়। একটা ফ্রাইং প্যানে 5 টেবিল স্পুন মতো বেসনকে আমি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত রোস্ট করে নিলাম। একটা বাটিতে আমি 7 টেবিল স্পুন মতো জল ঝরানো টক দই ইউজ করছি। এর মধ্যে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, 1 টিস্পুন চিকেন তন্দুরি মশলা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে বেসনটাকে আমি রোস্ট করে রেখেছিলাম সেই রোস্ট করে রাখা বেসনটাও দিয়ে আমি খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন মতো সরষের তেলকে আমি ভালোমতো গরম করে আমি এই মিক্সচারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অয়েলটা গরম করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে আমি 1 টিস্পুন মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা ভালোমতো মিশিয়ে নিয়ে আমি 300 গ্রাম পনিরকে এইভাবে বড় বড় কিউবসের আকারে কেটে রেখেছিলাম সেই পনিরটা আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যাপসিকামও আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তিনটে বড় সাইজের পেঁয়াজের খোলাগুলোকে আমি এইভাবে কেটে রেখেছিলাম সেই খোলাগুলো অ্যাড করে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এইভাবে র্যাপ করে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেবো। প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। তোমাদের কাছে র্যাপার না থাকলে তোমরা ঢাকনাও ইউজ করতে পারো। আধ ঘন্টা পর আমি র্যাপারটা খুলে নিচ্ছি। দেখো পনির ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। আমি এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন মতো অয়েল গরম করে আমি এর মধ্যে ক্যাপসিকাম, পনির আর পেঁয়াজগুলোকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এক পিট হালকা ফ্রাই হয়ে গেলে আমি এবার পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। দু পিট হালকা ফ্রাই হয়ে গেলে আমি এবার এগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। গ্রেভি বানাবার জন্য আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে এর মধ্যে চিড়ে ফোড়ন দিয়ে দিলাম। চিড়েটা ফ্রাই হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সসের পরিবর্তে তোমরা একটা ছোট সাইজের টমেটো ব্লেন্ড করেও দিতে পারো। এবার আমি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো চিকেন মশলা অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি 2 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। একটু নেড়ে নিয়ে আমি ঢেকে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন মতো গরম মশলা অ্যাড করে ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো কসুরি মেথি আমি হালকা রোস্ট করে নিয়ে হাত দিয়ে ভেঙে এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। কসুরি মেথি রোস্ট করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। কসুরি মেথি মিশিয়ে নিলেই আমাদের পনির টিক্কা মশলা গ্রেভি রেডি হয়ে যাবে। এই পনির টিক্কা মশলা গ্রেভির টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়। তোমরা ভাত, রুটি, পরোটা, নান যে কোনো রেসিপির সঙ্গে এই ডিশটা সার্ভ করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেগুলার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করতে ভুলো না। ভালো থেকো, হ্যাপি থেকো।